আসসালামু আলাইকুম উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানান খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের স্বদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সামান্তা আজ যে আয়োজনের খবর আমি আপনাদেরকে জানাব তা হল যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিএনপির উদ্যোগে হাসিনা সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিগত দিনে আন্দোলনের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শাহ ফরিদের সভাপতিত্ব ও নুরুদ্দিন নাহিদের পরিচালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুবুর রহমান খান প্রতীক এ আয়োজনে দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপি এর প্রধান উপদেষ্টা হামিদুল হক বক্তারা তাদের বক্তব্যে স্বৈরাচারের পতন ঘটেছে বাক স্বাধীনতা ফিরে এসেছে বলে মত প্রকাশ করেন ছাত্র জনতার সফল গণ ফেসিস্ট ফ্যাসিস্ট কুনি কিলার হাসিনার পতন উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি এবং আলোচনা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার শপথ নিয়েছে আমরা এই নতুন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে আগুন্ড সমর্থন এবং জানাই ছাত্র জনতা সকল আন্দোলনে সকল অংশগ্রহণকারী সকল ছাত্র এবং জনতা সবাইকে শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশে নতুন গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যত দ্রুত সম্ভব অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর ক্ষমতা হস্তান্তর করা হয় যাদের কষ্টের ফসল দল মত জাতি নির্বিশেষে সবার প্রতি আমার দোয়া রইল ধন্যবাদ রইল বিশেষ করে আজকের এই আয়োজন উপলক্ষে সবার প্রতি ধন্যবাদ বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর পেনসিলভেনিয়া বিএনপির পক্ষ থেকে আজকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে আনন্দ রেলির আয়োজন করা হয়েছে আমরা এই কারণে পেনসিলভেনিয়া বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা রাজনৈতিক কোনো প্রতিহিংসা চাই না আমরা অংশমূলকমূলক রাজনীতি চাই এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই বাংলাদেশকে গড়ার সংকল্প নিয়ে এবং আগামী উদ্যমনা নিয়ে এবং ভবিষ্যতে দেশ নায়ক জনাব তারেক রহমান যে কোনো নির্দেশনায় দেশ গড়ার জন্য ডাক দিবে আমরা সবাই একসাথে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ব বিগত সতেরো ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করতেছে জনগণের ভোটাধিকার মানবাধিকার এবং গণতন্ত্র উদ্ধারের জন্য এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করেন আয়োজকরা এই ছিল আমাদের আজকের হৃদয়ে স্বদেশের আয়োজন আগামীতে আবারও দেখা হবে সেই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন